ভৌতিক শহরে প্রবেশ করা নিজের সময়ের জন্য একটি ভুতুড়ে যাত্রা, যেখানে অতীতের প্রতিধ্বনি ধ্বংসাবশেষ এবং নীরব রাস্তায় পড়ে থাকে। এই পরিত্যক্ত বসতিগুলি একসময় জীবনপূর্ণ এবং অতীত যুগের বিস্ময়কর অনুসারক হিসাবে দাঁড়িয়ে আছে। ইতিহাস, রহস্য এবং অতি প্রকৃতির আভায় ভরা এই ভূতের শহরগুলি অন্বেষণ করা ভ্রমণের অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চিত করে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সাতটি ভুতুড়ে শহর সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, প্রিপিয়াত, ইউক্রেন। এই ইউক্রেনীয় শহরটি চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে অবস্থিত এবং 1986 সালে বিপর্যয়কর পারমাণবিক বিপর্যয়ের পরে রাতারাতি সরিয়ে নেওয়ার জন্য কুখ্যাত। ক্ষয়প্রাপ্ত বিল্ডিং, নির্জন বিনোদন পার্ক এবং ভয়ানক ফাঁকা রাস্তাগুলি সময়ের সাথে হিমায়িত একটি শহরে একটি পরবাস্তব আবাস দেয়। দীর্ঘস্থায়ী বিকিরণের কারণে দর্শকদের অবশ্যই কঠোর নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে হবে, যা প্রিপিয়াটাকে একটি ভুতুড়ে কিন্তু পরিদর্শনের জন্য একটি বিপজ্জনক গন্তব্যে পরিণত করে। দুই, সেন্ট্রালিয়া, পেনসিলভানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। একসময় একটি সমৃদ্ধ কয়লার খনির শহর, সেন্ট্রালিয়া এখন 1962 সাল থেকে জ্বলছে একটি ভূগর্ভস্থ খনিতে আগুনের কারণে পরিত্যক্ত। মাটির ফাটল থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয় এবং নির্জন রাস্তাগুলি একটি সম্প্রদায়ের অবশিষ্ট অংশ দ্বারা চিহ্নিত করা হয়, যাকে বাধ্য করা হয়েছিল স্থানান্তর করা। সেন্ট্রালিয়া অন্বেষণে সতর্কতা প্রয়োজন, কারণ মাটি অস্থির হতে পারে এবং গ্যাসগুলি সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি করতে পারে। তিন, হাসিমা দ্বীপ, জাপান। ব্যাটলশিপ আইল্যান্ড নামে পরিচিত হাসিমা 1970-এর দশকে আকস্মিকভাবে পরিত্যক্ত হওয়ার আগে পর্যন্ত একটি ব্যস্ত খনি সম্প্রদায় ছিল। অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং স্কুলসহ ভয়ঙ্কর কংক্রিটের কাঠামো পার্শ্ববর্তী সমুদ্রের সম্পূর্ণ বিপরীত। যদিও দ্বীপের কিছু অংশ অ্যাক্সেসযোগ্য, ভেঙে যাওয়া কাঠামোগুলি অন্বেষণ করার জন্য ভবন ধসে পড়ার ঝুঁকি এবং অস্থিতিশীল ভূখণ্ডের কারণে সতর্কতা প্রয়োজন। চার, কোলমান্সকপ, নামিবিয়া। এটি একটি ভূতের শহর যা নামিব মরুভূমি গ্রাস করেছে। এটি একসময় একটি সমৃদ্ধ হীরা খনির বসতি ছিল। 20 শতকের মাঝামাঝি সময় পরিত্যক্ত শহরটি এখন বালিতে চাপা পড়ে আছে, যেখানে জরাজীর্ণ ভবনগুলির ভুতুড়ে ছবি তোলার সুযোগ দেয়। দর্শকদের অনুভূতি দেয়া হলেও স্থানান্তরিত বালির কিছু কাঠামোকে অনিশ্চিত করে তোলে, সতর্কতার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। পাঁচ, বডি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রেপ্তারকৃত ক্ষয়প্রাপ্ত অবস্থায় সংরক্ষিত বডি গোল্ড রাজযুগের একটি সুপরিচিত ভূতের শহর। পরিত্যক্ত কাঠের কাঠামো, ধুলোময় রাস্তা এবং পরিত্যক্ত সম্পত্তি একসময় খনন শহরের গল্প বলে, দর্শকদের স্বাগত জানায়। তবে শহরের সংরক্ষণের প্রচেষ্টাকে সম্মান করা এবং সম্ভাব্য কাঠামোতে বিপদ সম্পর্কে সচেতন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। ছয়, ওরাদুর সুর গ্লেন, ফ্রান্স। 1944 সাল থেকে সময়ের সাথে হিমায়িত ওরাদুর সুর গ্লেন যুদ্ধের নৃশংসতা স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে। শহরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাসিদের দ্বারা নির্মমভাবে ধ্বংস হয়েছিল এবং এর ধ্বংসাবশেষগুলি সংঘাতের মানবিক মূল্যের একটি মর্মান্তিক অনুসারক হিসাবে কাজ করে। এই ভূতের শহরটি অন্বেষণ করার জন্য একটি দুঃখজনক মানসিকতার প্রয়োজন, কারণ এটি একটি ঐতিহাসিক স্থান এবং হারিয়ে যাওয়া জীবনের একটি স্মারক। সাত, পিরামিডেন, নরওয়ে। 1998 সালে পরিত্যক্ত পিরামিডেন হল একটি সোভিয়েত যুগের খনির শহর যা আর্কটিক সার্কেলের কালবার দ্বীপপুঞ্জে অবস্থিত। একটি কালচারাল সেন্টার, সুইমিং পুল এবং অ্যাপার্টমেন্ট সহ একসময়ের জমজমার সম্প্রদায়ের অবশিষ্ট অংশগুলি সময়ের সাথে সাথে নিথর হয়ে গেছে। দর্শকদের কঠোর আর্কটিক পরিস্থিতি এবং অবনতিশীল কাঠামো অন্বেষণের সম্পদে ও বিপদ সম্পর্কে সচেতন হওয়া উচিত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।